হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া ব্যাক বাটন, হোম বাটন ইত্যাদি ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যে প্রথমে আমরা সেটিংসে যাব। তো আমি সেটিংসে চলে যাচ্ছি। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন এই অপশানটা, অ্যাক্সেসিবিলিটি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাগসে অ্যাপ ইন্ট্রোডাকশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখে অ্যাসিস্ট্যান্ট মেনু, তারপরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবো আপনাদের এটা অফ থাকবে, আপনারা অন করে নেবেন। এরপর দেখুন আমাদের এখানে একটা একটা আইকন চলে এসছে। তো দেখুন এখানে কী আসছে, এখানে ক্লিক করুন। এখানে দেখুন ফ্লাওয়ার অফ, রিস্টার্ট, ব্রাইটনেস, রিসেন্ট অ্যাপ, হোম স্ক্রিন, নোটিফিকেশন প্ল্যান, ব্যাক কাস্টম, মোর অপশান, ভলিউম, লক। স্ক্রিনশট করতে পারবেন এখান থেকে। আবার এখান থেকে আবার আপনারা মোবাইল বন্ধ করতে পারবেন, আবার মোবাইলকে রিস্টার দিতে পারবেন, আবার ব্রাইটনেস কমাতে পারবেন। তো এখান থেকে আবার আপনারা লকও করতে পারবেন মোবাইলে। যে বাটন আছে না, অফ বাটন ক্লিক করে মোবাইল অটোমেটিক লক হয়ে যাবে। তো এখানে দেখুন আপনাদের এই কাস্টম, এই কাস্টমের কাজ হচ্ছে এরকম। দেখুন একদম কম্পিউটারের মতো, একদম কম্পিউটারের মাউসের মতো কাজ করবে। তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে ব্যাক হবে। আপনি জানেন যেখানে ক্লিক করতে চান ওখানে ক্লিক করতে হবে, ওখানে আনে। তো তারপরে এখানে ক্লিক করতে হবে। তো দেখুন কত সুন্দর ফিচার সেটিংটি। তো এছাড়াও এখানে ক্লিক করুন, তারপরে এখান থেকে আপনারা ভলিউম বাড়াতে কমাতে পারবেন।